আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি স্টাইলিশ হাতার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে। আজকের হাতার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি প্রথমে হাতার উপরের অংশটা কেটে নেওয়ার জন্য কাপড়টাকে ভাঁজ করে নিলাম। তো আমি একটি হাতা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাতার উপরের অংশটা রাখবো 10 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে রাখছি। তো আমি এখানে টোটাল 11 ইঞ্চি কাপড় নিচ্ছি। উপর থেকে 3.5 ইঞ্চি নিচে আমি আরও একটা দাগ দিব হাতার শেপটা আনার জন্য। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখানে 3.5 ইঞ্চির মধ্যে আরও একটা দাগ কেটে নিয়েছি। উপর থেকে যে হাতার যে রাউন্ড আসবে সেইটার জন্য আমি এই দাগটা দিয়েছি। আমি এখন হাতার মুহুরির অংশটা মাপ দিচ্ছি। তো হাতার সামনে যে মুহুরির অংশটা আছে সেটা হচ্ছে 11 ইঞ্চি। তো আমি 11.5 5.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি, আর দাগের বাহিরে 1 ইঞ্চি বাহিরে আমি আরও একটা দাগ দিয়েছি সেলাইয়ের জন্য কাপড় রেখে। এখন আমি এই দুটো দাগকে এভাবে মিলিয়ে নিচ্ছি। দাগ অনুসারে আমি এখন হাতাটাকে কেটে নিচ্ছি। তো এভাবে আমাদের হাতার উপরের অংশটা কাটা হয়ে গেছে। এখন হাতার মাঝ বরাবর আমি একটু পয়েন্ট করে নিচ্ছি। এখন হাতার সামনের অংশে সামনের পাড়টাতে একটু তালপাট কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাতার মধ্যে অবশ্যই তালপাট দেওয়ার চেষ্টা করবেন, নাহলে হাতার ফিটিংসটা কিন্তু সুন্দর আসবে না। আমি এখানে হাতার নিচের ডিজাইনের পাড়টা কাটার জন্য দুটো কাপড় নিয়েছি। যেহেতু নিচের পাড়টা এক কালার হবে আর উপরটা প্রিন্ট আসবে, তো দুটো কাপড়ই আমি স্কোয়ার শেপে নিয়েছি। 2 পাশ 14 ইঞ্চি করে কাপড়টা একই মাপে নিয়েছি। তো একটার উপর আরেকটা কাপড় এভাবে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাপড়ের মাপটা কীভাবে আসবে। তো এভাবে আমি কর্নার থেকে ধরে আমি কাপড়টাকে এভাবে কোণা করে ভাঁজ করে নিয়েছি। এখন হাতার উপরের অংশটা আমি সেলাইয়ের অংশের জন্য যে 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে রেখেছিলাম সেটা বাদ দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে নিচের ঘেরটা কাটব। নিচের ঘেরের মধ্যে হাতার যে মুখের অংশটা আছে মুহুরির, সেই মুহুরির অংশ অনুযায়ী আমি নিচের পাড়টার মধ্যে দাগ দিয়ে নিলাম। এখন সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে আমাদের হাতার নিচের ডিজাইনের পাড়টাও কাটা হয়ে গেছে। নিচের এই কর্নারটা এভাবেই থাকবে, আর কোনো কাটাকাটি হবে না, একদম ইজি। আর দেখতে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসে। তো এভাবেই আমাদের হাতার ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখানে মাঝ বরাবর একটু পয়েন্ট করে নিচ্ছি, এতে সেলাই করার সময় সুবিধা হবে। হাতাটা আমি একটু আপনাদেরকে মেলে দেখিয়ে দিচ্ছি এর ডিজাইনটা কেমন হবে। তো এখন হাতাটা আমি সেলাই করার জন্য চলে আসলাম। এখন আমি প্রথমে হাতাটাকে হাতার নিচের যে ঘেরের অংশটা আছে সেই অংশটা আগে রেডি করে নেব। সেই জন্য আমি দুটো কাপড়কে একসাথে রেখে প্রিন্টে যে কাপড়টা আছে এর উল্টো পাড়টা আমি উপর দিকে রেখেছি, আর ভাঁজ পাড়টা রেখেছি ভেতর দিকে। এখন আমি কাপড়টাকে চতুর্পাশ থেকে সেলাই করে অ্যাটাচ করে নেব। একদম অল্প কিছু কাপড় রেখে আমি সাইড দিয়ে সেলাইটা করে কাপড় দুটোকে একসাথে অ্যাটাচ করে নিচ্ছি। এই তো আমি সেলাই করে কাপড়গুলোকে একসাথে লাগিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টা উল্টে নেব। কাপড়টাকে উল্টে নেওয়ার পর আমি এভাবে কাপড়টাকে একদম সমান করে নিয়েছি। এখন দুটো কাপড়ের সাইড দিয়ে আমি একদম সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব।
সাইড থেকে আমি খুব সাবধানে কাপড়টাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিলে কাপড়টার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে। তো এই জন্য আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি কাপড়টাতে। তো এভাবে করে আমি চতুর্পাশে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন হাতাটা আমি উপরের অংশটা অংশের সাথে নিচের অংশটা এখন অ্যাটাচ করব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড়টা আমি হাতার সাথে অ্যাটাচ করছি। তো হাতার মাঝখানে নিচের অংশে যে ঘেরের অংশের মধ্যে মাঝখানে পয়েন্ট করেছিলাম, সেই পয়েন্টের জায়গায় হাতার যে সেলাইয়ের পাশটা আছে সেই জোড়ার সাইডটা ওই সাইডটা থাকবে। আর হাতার মাঝ বরাবর অংশ এই দুই হাতার নিচের যে ঘেরটা আছে ঘেরের দুই অংশ গিয়ে মিলে যাবে। তো এভাবে করেই আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন, এভাবে করে আমি কাপড়টাকে চতুর্পাশ ঘুরিয়ে সেলাই করে নেব। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারাও দেখে বুঝতে পারবেন। আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিলাম। হাতার যে মাঝখানে পয়েন্ট করেছি একটা সাইড ধরে সেলাইটা শুরু করব এবং এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব। এবং হাতার একটা সেলাই দেওয়ার পর আমি ডাবল সেলাই দিয়েছি এখানে, এখানে অবশ্যই ডাবল সেলাই দেবেন। তো এভাবে হাতাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি হাতার উপরে যে যে বেল্টটা তৈরি করেছি সেই বেল্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বা 18 ইঞ্চি নিয়েছি। আপনারা বেল্টের লম্বাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। তো এভাবে করে আমি বেল্ট তৈরির জন্য ভাঁজটা দিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চি মতো মাপে বেল্টটা বানাবো। এভাবে করে আমি বেল্টটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি সাধারণভাবে সিম্পলি একটি ফুল তুলে নেব বেল্টের মধ্যে। প্যাচটা আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি। তো এভাবে করে আমি ফুলটা তৈরি করে নিয়েছি। এখন হাতার মাছ বরাবর ফাড়ার জায়গাটার মধ্যে আমি এটা অ্যাটাচ করে নেব। তো আমি এখানে সেলাই দিয়েই অ্যাটাচ করেছি, আপনারা চাইলে হাতের সুই দিয়েও লাগাতে পারেন। তো আমি মেশিনেই এটা অ্যাটাচ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এই হাতাটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি স্টাইলিশ লাগে। তো এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।